প্রিয় দর্শক, স্বাগত জানাই সাহিত্য সম্প্রীতি সভা অনুষ্ঠানে। আজ কথা বলবো সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটক নিয়ে। সত্যি কথা বলতে কি দর্শক, এই প্রথম একটি নাটক পড়লাম এবং পড়ে এতটা ভালো লাগবে কল্পনাও করি। সিকান্দার আবু জাফরের নাটক সিরাজউদ্দৌলা নাটকটি পড়ে হৃদয় ও প্রাণ অভূতপূর্ব ভালো লাগায় ছেয়ে গেছে, কান্নাও পেয়েছে। যদিও জ্যোৎস্না ও জননীর গল্প করে এ যাবৎকালের সবচেয়ে বেশি কষ্ট পাওয়ার রেকর্ড করেছিলাম, কিন্তু সেই কষ্ট আজ ভেঙেছে। আমার ঐতিহাসিক প্রেক্ষাপটে সাহিত্য হিসেবে বাদশা নামদার এ যাবৎকালের জন্য প্রথমে ছিল, কিন্তু আজ সিরাজউদ্দৌলা পড়েই তাকে এক নম্বরে স্থান দিতে বাধ্য হয়েছে। পলাশী যুদ্ধকে কেন্দ্র করে নাটক সিরাজউদ্দৌলা, লিখেছেন সিকান্দার আবু জাফর। পূর্ণ নাম সৈয়দ আলী হাশমি আবু জাফর মোহাম্মদ বক্স সিকান্দার। নাটকটি প্রকাশিত হয় ডিসেম্বরের 1965 সালে। নাটকের প্লট সাজানো হয়েছে 1957 সালের পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় ও পতন কেন্দ্রে। ইতিহাসের ধূসর আবর্ত থেকে নাটকটির মূল উপাদান সংগৃহীত হলেও লেখক সিকান্দার আবু জাফর অত্যন্ত দক্ষতার সাথে নাটকে বর্তমানকালের জীবন জিজ্ঞাসাকে ইতিহাসের কাঠামোর মাঝে প্রতিস্থাপন করেছেন। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা আর সংগ্রামশীল সত্তার প্রকাশ আগ্রহ থেকেই নাটকের সিরাজউদ্দৌলার স্মরণ। সিকান্দার আবু জাফরের জন্ম তেঁতুলিয়া, বর্তমান সাতক্ষীরা জেলা, 1919 সালে। বিশিষ্ট কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। পিতা সৈয়দ মঈনুদ্দিন হাশিমের পেশা ছিল কৃষি ও ব্যবসা। পিতৃব্য সৈয়দ জালালউদ্দিন হাশিমি ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র, পরিব্যক্ত বঙ্গের আইন পরিষদের ডেপুটি স্পিকার। স্থানীয় তালা বিদে ইনস্টিটিউট থেকে ম্যাট্রিক পাস করেন। কিছুকাল কলকাতার বঙ্গবাসী কলেজের অধ্যয়ন শেষে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। প্রথম দিকে কলকাতার দৈনিক নবযুগে সাংবাদিকতা করেছিলেন সিকান্দার আবু জাফর। 1950 সালে কলকাতা ত্যাগ করে আরো অনেকের মতো ঢাকায় চলে আসেন সিকান্দার। এখানে এসে রেডিও পাকিস্তানে চাকরি নেন। 1953 সালে দৈনিক ইত্তেফাকের সহযোগী সম্পাদক, 1954 সালে দৈনিক মিল্লাতের প্রধান সম্পাদক এবং 1957 থেকে 70 সাল পর্যন্ত মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। 1958 সালে সমকাল মুদ্রায়ন নামে ছাপাখানা ও সমকাল প্রকাশনী স্থাপন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের 6 দফাকে কেন্দ্র করে পূর্ব বাংলার জাতীয়তাবাদ ও দেশীয় সংস্কৃতির চর্চা যে ধারা প্রবাহিত হয় তার একজন পৃষ্ঠপোষকও ছিলেন সিকান্দার আবু জাফর। আমাদের সংগ্রাম চলবেই, তার রচিত এই গান তখন মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। তার কবিতায় যুগ যন্ত্রণা বলিষ্ঠ ভাবে প্রতিফলিত। বিপ্লবী কবি হিসেবে অসংখ্য গণসঙ্গীত লিখে খ্যাতি অর্জন করেন সিকান্দার। তার রচিত উল্লেখযোগ্য সাহিত্যকর্ম কবিতা প্রসন্ন পহর, বৈরী বৃষ্টিতে, তিমিরান্তক কবিতা 1372, বেচিক লগ্ন নাটক, শকুন্তলা উপাখ্যান, সিরাজউদ্দৌলা মহাকবি আলাওল, উপন্যাস মাটি আর অশ্রু, পুরবী, নতুন সকাল, গল্পগ্রন্থ মতি আর অশ্রু, কিশোর উপন্যাস জয়ের পথে, নবী কাহিনী, অনুবাদ রুবাইয়াতে খৈয়াম, সেন্ট লুইয়ের সেতু, বার্নার্ড মালামুডের জাদুর কলস, সিংহের নাটক, গান মালব কৈশিক। 1966 সালে নাটকের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন সিকান্দার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মৌলিক অধিকার রক্ষার সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন সিকান্দার আবু জাফর। এই মহান গুণী ব্যক্তিত্বের মৃত্যু হয়েছিল 1975 সালের আগস্ট মাসের 5 তারিখ।